নটরডেম কলেজের স্টাফ লিপিকা গোমেজকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করল পিবিআই। মূলত চুরি করতে ঢুকা দুই যুবককে চিনে ফেলায় তাকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে জড়িত দুজন হলেন জুয়েল ও নজরুল। এই দুই যুবক লিপিকা গোমেজের পাশের ভবনেই থাকতেন। পরিকল্পনা করছে ওই, পরে আমার জানাইছে এইভাবে এইভাবে। জুয়েল আমার ফ্রেন্ড ঘুমের ভিতরে কথা বলতেছিল যে কি, মানে এই ধরনের একটা, মানে কি জানি বলতেছিল ঘুমের ভিতরে না কি। সেই সময় মানে আমার ভয় পেয়ে গেছি, ভয় পড়ে পড়ার পর আমার ফ্রেন্ডে আমার একটা লাঠি দিয়েছে বা একটা বাড়ি মার, হ্যাঁ অজ্ঞান হয়ে যাবে। লাঠি কই পাইলা? লাঠি সে সাথে করে নিয়ে এসে এই পানির পাইপ, পরে এটা দিয়ে একটা বাড়ি মারছি। পরে বাড়ি মারার পর হ্যাঁ বললাম যে তুমি বালিশটা দিয়ে উপরে ধরে থাক, মুখের উপরে চাপা দিয়ে ধরে থাক। হ্যাঁ মানে মানে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল আর মানে কেমন জানি একটা শব্দ করছিল। বৌরে মনে করেন যে মিরপুরে রাখছি না, ওই জায়গায় 6,000 টাকা রুম ভাড়া দিয়েছি, টাকা নিয়েছে। ও বলছিল যে যদি আমি ধরা খাই তাহলে আমি একাই স্বীকার করবো, আর যদি তুই ধরা খাস তাহলে তুই একাই স্বীকার করবি, অন্য আরেকজনের ফাঁসাইস না, ফাঁসতে দুজনকেই পাঠিয়ে দেবো। একজন প্রায় তো লাভ নেই, আমি অস্বীকার করে তো লাভ নেই যে আমি একাই করছি। গেল 10 সেপ্টেম্বর, ভাড়া বাসায় খুন হন নটরডেম কলেজের অফিস সহকারী লিপিকা গোমেজ। পরে কলেজে উপস্থিত না হলেই অন্য সহকর্মী জনি ও জয়দেবকে বাসায় পাঠালে দেখতে পান রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে লিপিকা। 11 সেপ্টেম্বর উনি যখন কলেজে অনুপস্থিত, তখন কলেজের ফাদার হেমন্ত ফাদার ওনাকে খোঁজ করেন এবং ওনাকে না পেয়ে তাকে বারবার ফোন করা সত্ত্বেও তাকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তখন নটরডেম কলেজের দুইজন স্টাফ জনি এবং জয়দেবকে তাকে খোঁজ করতে পাঠানো হয় এবং জনি এবং জয়দেব ওই বাসায় গিয়ে বাসার কেয়ারটেকার জনৈক মিতু তার কাছে ওই বাসার স্পেয়ার চাবি থাকে, সে বাসা খুলে টুলে দেয়, কাজের লোক পার্ট টাইম কাজের লোক আসে সমস্ত খুলে দেয়। তার কাছ থেকে চাবি নিয়ে বাসার ভিতরে ঢোকার পরে দেখে যে বিছনার উপরে লিপিকা গোমেজের মৃতদেহ। লাশ উদ্ধার করে অভিযানে নামে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। রাজধানীর সদরঘাট থেকে জুয়েলকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্যে সূত্রাপুর থেকে গ্রেপ্তার করা হয় অপর আসামি নজরুলকেও। উদ্ধার করা হয় আলামত। আমরা দেখতে পাই যে তার বাসা থেকে 2টি মোবাইল ফোন হারানো গিয়েছিল। এই মোবাইল ফোনগুলো ট্র্যাক করতে করতে আমরা লিপিকার বাসার পাশে এক লোক থাকতো, এই লোকের নাম হলো জুয়েল রানা। সে সদরঘাটে একটা ডাইং ফ্যাক্টরিতে কাজ করতো, মানে স্পেসিফিক কোনো কাজ ছিল না। সে পাশের বাসার একটা চিলে কোঠায় তার পরিবার নিয়ে থাকতো এবং জুয়েল রানার এক বন্ধু তার নাম হলো নজরুল। এই নজরুলও খুব আসলে ভালো কিছু কাজ করার মতো তার রেকর্ড ছিল না। এই দুইজনের সন্ধান আমরা পাই। এই ফোনটা একসময় তাদের কাছে ছিল, তারপর তারা এই ফোনটাকে বিক্রি করেছে, আবার ফোনটা তাদের কাছে এসেছে। সুতরাং তাদেরকে সন্দেহের দৃষ্টিতে এনে আমরা তাদেরকে গ্রেফতার করি এবং তাদের কাছ থেকে আমরা পুরো ঘটনার ব্যাপারে একটা স্বীকারোক্তি পাই। হত্যাকাণ্ডের শিকার লিপিকা গোমেজ একাই থাকতেন রাজধানীর সূত্রাপুর এলাকার ঋষিকেশ দাস রোডের 4র্থ তলার ভাড়া বাসায়। পরিবারে কেউ না থাকাই সুযোগ নিয়েছে ঘাতকরা। খবর পেয়ে ছুটে আসেন লিপিকার ভাই ও ভাবি। নটরডেমের স্টাফ আমাকে ফোন দিছে, আমাকে বলতেছে যে লিপি ম্যাম তো আজকে আসে নাই তাই অফিসে, আর ওনাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। আমি তো বললাম কি সে তো কখনোই অফিস কামাই দেওয়ার কথা না, বাড়িতে ফোন দিলাম তো বাড়িতে গেছে কিনা, নেটওয়ার্কের প্রবলেম কি না, তারপর বাড়িতেও আসে নাই। তারপর আমার মনে সন্দেহ হয়েছে যে অ্যাক্সিডেন্ট করছে কিনা কোনো, যাওয়ার পথে অফিসে যাওয়ার পথে। বললাম আপনারা তো কাছে আছেন, আপনারা একটু খোঁজ নেন, আমি তো দূরে। উনি সব হসপিটালে খোঁজ দিচ্ছে, কোনো হসপিটালে পাওয়া যায় নাই লিপিকা নামে কেউ। আর আমি খবর পেয়েছি পরে, কিন্তু আমি বাংলাদেশে থাকি না, আমি থাকি বারমুদাতে, আমি কিচেনে কাজ করি, আমি শেফ, আমি কাজ করতেছিলাম। তখন বললো বাবা তুমি কোথায়, আমরা ওখান থেকে আসলাম, পিপির এই অবস্থা হয়েছে। আমি এপ্রিল মাসে চুরিতে আসছিলাম, এপ্রিল মাসে আমরা দুজনেই একসাথে ছিলাম, তারপর আমি যাওয়ার পরে প্রতিদিনই কথা হইতো, হয়তো বা একদিন হইতো না। চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটানো দুই বন্ধু জুয়েল ও নজরুলকে পাঠানো হয়েছে আদালতে। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি নুচ প্লাস 2টি স্ক্রুড্রাইভার এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করে পুলিশ। জাহেদুল ইসলাম আরিফ,
সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।